দুহাত তুলে রবের দরবারের প্রার্থনা। ইজতেমার আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন দেশি বিদেশি লাখ লাখ মুসল্লি। আল্লাহর কাছে ফরিয়াদ জানান সব গুনাহ মাফ ও সুন্দর ভবিষ্যতের। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। দোহা খান তামিমের রিপোর্ট। আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর, শূন্যে উচ্চকিত দুই হাত, চোখের পানিতে সৃষ্টিকর্তার কাছে নানা আরজিতে নিজেকে সমর্পণ। শেষ দিনে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখ লাখ মানুষের প্রতীক্ষার অবসান ঘটে সকাল ১০টায়। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। মুহূর্তেই টঙ্গীর আকাশ মুখরিত হয় আমিন আল্লাহুমা আমিন ধ্বনিতে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। প্রায় ২০ মিনিটের মোনাজাতে দোয়া করেন দুনিয়াবি শান্তি এবং পরকালের কল্যাণের জন্য। ক্ষমা চান অতীতের পাপ থেকে, মঙ্গল কামনা করেন পরিবার সমাজ আর দেশের জন্য। সকল উম্মতের নামাজের ব্যবস্থা করুক এবং আমাদের মধ্যে দিন কায়েম হোক। আল্লাহ জানে আমাদের বাংলাদেশকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমরা সবাই বসবাস করতে পারি। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য দোয়া করছি। তিন দিনের প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অর্জিত কোরআন ও হাদিসের নসিহত কাজে লাগাতে চান উন্নত সমাজ গঠনে। এলাকার মানুষ কি করে দিনদার পরহেজগার হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, যথাসাধ্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহর রাস্তায় মানুষ জমতে পারে এবং মসজিদমুখী হতে পারে এবং দিনের পথে আসতে পারে, এই জন্য আমরা একটু মেহনত করব। চার দিন বিরতির পর আগামী ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বৃহৎ এ গণজামায়াতের ইতি টানা হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। বৈশ্বিক নানা অস্থিরতা কেটে যাওয়া সহ মুসল্লিদের চাওয়া উন্নত সমাজ গঠনের, আর তাই আল্লাহ ও তার রাসূলের নৈকট্য লাভের আশায় এভাবেই প্রতি বছর তাবলিগ জামাতের মুসল্লিরা এগিয়ে যেতে চান ইজতেমার পথ ধরে। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।